২০২০ সালে ক্রিকেটারদের নতুন চুক্তি করতে যাচ্ছে বিসিবি নিষেধাজ্ঞার কারণে বিসিবির 2020 সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান অবসর নিয়ে সিদ্ধান্ত না নেয় কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি নিষিদ্ধ সাকিব এই বছরের উনত্রিশে অক্টোবরের পর ফিরতে পারবেন মাঠে যেহেতু দেশের হয়ে খেলতে পারছেন না বছরের দশ মাস তাই কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিশ্বকাপের পর আর কোনো ম্যাচ খেলেননি এই বছরও খুব বেশি ওয়ান ডে নেই অবসর নিয়ে বোর্ডকে কোনো সিদ্ধান্ত জানান নিমেশ তাই বিষয়টা সম্পূর্ণ তার উপর ছেড়ে দিচ্ছে বিসিবি এই বছরের চুক্তিতেও রাখা হচ্ছে তবে ওয়ানডে খেলা মাশরাফি কোন ক্যাটাগরিতে থাকবেন সেটা দেখার বিষয় ইজ দ্য রাইট যে সে কি করবে না করবে যেহেতু মনে করেন যে আমরাও এখন আছে তাহলে তো ওভাবে থাকবে টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য বহু প্রস্তাবনা এসেছে তার মধ্যে বেতন ভাতা বাড়ানোর ব্যাপারে সবাই গুরুত্ব দিয়েছেন রোববারের বোর্ড সভায় যারা নিয়মিত টেস্ট খেলেন তাদের চুক্তিতে রাখা ও বেতন বাড়ানোর প্রস্তাব করবে ক্রিকেট পরিচালনা বিভাগ তিনটা ফর্মেট খেলছে আমার মনে হয় যে ওদের প্রাপ্যটা বেশি পাওয়া উচিত এবং যারা মনে করেন একটা দুইটা ফরম্যাট খেলছে ওদেরও ব্যাপার আছে যে ওরা কিভাবে যাবে এখন যেহেতু সেটা আমাদের সিদ্ধান্ত প্ল্যান এটা করেছি বাট দেখি এটা অ্যাপ্রুভাল হয় কিনা গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন 17 জন এবার সংখ্যাটা বেড়ে হতে পারে 20 জনে পারফরম্যান্সের ভিত্তিতে এবার কেউ বাদ পড়তে পারেন আবার কেউ অন্তর্ভুক্ত হবেন গেল বছর টি-20 তে নজর কাড়া আফিফ হোসেন ও নাইম শেখকে রাখা হতে পারে রুকি ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটে উন্নতির ব্যাপারটা মাথায় রেখে সাদমান ইবাদতরাও আসতে পারেন বছরে চুক্তিতে ইকরাম হোসেন সময় সংবাদ